বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকের ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে, প্লিজ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা অন্যরকম কন্টেন্ট করব, মানে অন্য দিনের থেকে পুরো আলাদা একটা ভিডিও করতে চাইছিলাম। তো হঠাৎই আলমারি খুলে দেখলাম এক প্লাস্টিক ভর্তি ব্যাগ পড়ে পড়ে কাঁদছে, তো তাদের তো আর অবহেলা করা যায় না। তো চলো আজকে আমি আমার ব্যাগের কালেকশন দেখাবো আর পুরো ডিটেলসেই তোমাদের সাথে শেয়ার করব, মানে কোথা থেকে কিনেছি, কেমন প্রাইস, সমস্তই তোমাদেরকে বলবো। আর তো দেখেই দিই একবার প্লাস্টিক ব্যাগে কি। যাই হোক, সরি। তো আজকে আমি তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে রেনে ব্র্যান্ডের। তো এটা আমাকে আমার ননদ দিয়েছিল, মানে বিয়ের পরপর। তো এটা আমার গিফট ছিল, তো জানি না দাম, আমি এটা বলতে পারবো না। তো যাই হোক, এরপরে চলে আসছি একটা নীল রঙের এরকম ব্যাগ। এই ব্যাগটা মনে হয় তোমরা সবাই জানো, এই যে এরকম করে খোলা যায়, দুটো চেন আছে এখানে, হাইট পকেট একটা এদিকে আছে, আর এখানে একটা চেন আছে। আর এটাকে এরকম করে, এটাকে এরকম করে পিঠেও নেওয়া যায়, আবার ধরো এরকম করেও নেওয়া যায়। তো এটা এটা আমার দিদি পেয়েছিল কোথাও থেকে, আমি নিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমি একটা পাউচ দেখাই। এটা হচ্ছে আমার একটা পাউচ, মানে মেকআপ পাউচ। মনে করো কোথাও ঘুরতে ফুরতে গেলাম, তো এখানে আমি সমস্ত মেকআপ ফেকআপ ভরে নিয়ে যাই। আচ্ছা, তো এরপরে আছে একটা এই এই পাউচটা অনেক দিন আগেকার, বিশ্বাস করো, মানে প্রায় আমার বিয়ের আগেকার। তো এখানে আমার নেল পালিশের কালেকশন আছে, নেল পালিশের কালেকশন আছে। তো তোমরা যদি চাও আমি নেল পালিশের একটা আলাদা করে ব্লগ বানাতে পারি। আচ্ছা, এখানে একটা অ্যানাদার পাউচ আছে, এটাতে আছে লিপস্টিক কালেকশন, মাই ফার্স্ট গার্লফ্রেন্ড। তো লিপস্টিকের কালেকশনও পরে দেখাবো, সেরকম বেশি কিছু লিপস্টিক আমার কাছে নেই, তাও যটা আছে আমি দেখাবো। আচ্ছা, তারপরে দেখাচ্ছি এইটা। এটা ধর্মতলা থেকে কিনেছি, ধর্মতলা সবাই তোমরা জানো যারা কলকাতায় থাকে। তো এটা 150 থেকে 200 টাকা দাম নিয়েছিল, 150 টাকাই দাম ছিল এটা। এটা এরকম করে নেয়। আচ্ছা, এরপরে আছে, আচ্ছা আমি এখানে এসেই, মানে প্রায় 1.5-2 বছর আগেকার কথা বলছি, এখানে এসে আমি সিন থেকে কটা ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেই ব্যাগগুলো আমি তোমাদের দেখাবো। আচ্ছা, তো আমি এই ব্যাগের দামগুলো এখানকার রিয়াল হিসাবে বলবো, ঠিক আছে? তো এই যে এই একটা ব্যাগ কিনেছিলাম, দেখো এর একটা ইয়ে চেন আছে, সিলভার চেন আছে। এটা তুমি এরকম করেও নিতে পারো, আবার ধরো এরকম করেও নিতে পারো। আচ্ছা, তো এখানে একটা হাইট পকেট আছে এখানে এখানে, আর বেশ বড়, অনেক কিছু ধরো ডক্টরের কাছে যাচ্ছি বা কিছু ফাইল টাইল নিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটা খুবই হেল্পফুল। আর এটার দাম ছিল 35 রিয়াল, 35 রিয়াল মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 600 টাকা। যাই হোক, আচ্ছা, আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্যাগ। তো এইটা, এটাও সিন থেকে, এটার দাম ছিল ওই 26 না 27 রিয়াল মতন, মানে ধর 420-450 মতন ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম। আর এটা আমার ভীষণ ফেভারিট, কেন কি দেখো এখানে লক আছে, আর লকটা খুলে দেখো মানে পালসগুলো ভীষণ সুন্দর। আর এখানে এখানে পাউচটা আলাদা করা যায়, এই পাউচটা আলাদা করা যায়, তুমি আলাদা হিসাবে ইউজ করতে পারো, মানে মেকআপ টেকআপ ভরে শুধু এটাও ইউজ করতে পারো, আবার এটা ভরেও ইউজ করতে পারো, আবার এটা শুধু এটাও ইউজ করতে পারো। কিন্তু এটা শুধু ইউজ করলে সব জিনিসপত্রগুলো বাইরে থেকে দেখা যায়, ভালো লাগে না খুব একটা। তো যাই হোক, এটা গেল একটা। আচ্ছা, এটাও কিন্তু সিন থেকে, হ্যাঁ এটা এখনও ইউজ করিনি আমি। তো এটা বেশ স্টাইলিশ, এটার ভিতরে কোনো মানে হাইট চেন নেই, আর এটা একটা জাস্ট শিকলের মতো, আর এটা এরকমভাবে নেওয়া যায়, এরকমভাবে নেওয়া যায় যেমন খুশি। আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে এটা হচ্ছে আমার বিয়ের আগেকার ব্যাগ, না বিয়েতে গিফট পেয়েছিলাম এই ব্যাগটা।
এটা গিফট পেয়েছি সুতরাং আমি দাম জানি না। আচ্ছা এটার মধ্যে অনেক পকেটস আছে, বেশ ভালো, অনেকটা বড়, অনেক জিনিসও ধরে। আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে, আচ্ছা এইটা আমাকে আমার বর গিফট করেছিল, এটা হচ্ছে রেনে ব্যান্ডের। সো এটা 1700 টাকা দাম ছিল, 1700 না 1650 এরকম দাম ছিল এটা, খুব দাম রেনে। এটা আমার একটা ছোট্ট পার্স, আচ্ছা এবার লাস্টে আসি এই ব্যাগটা। এই ব্যাগটা হচ্ছে আমার জিজু মানে আমার দিদির বর, এটা আমাকে বিয়েতে গিফট করেছিল। এখানে আমি সমস্ত ধরো আমার এমনি গয়নাগাটি এগুলো রেখেছি আর কি, মানে এইরকম ধরনের গয়নাগুলো সব এখানে রেখেছি। তো তাই জন্য ব্যাগটা খুবই ভারী, ব্যাগটা খুলে এখন দেখাতে পাচ্ছি না। তো দেখো এখানে একটা, এখানে একটা পকেট আছে আর এখানে একটা পকেট আছে, এটাও দেখিয়ে দিই দাঁড়াও। আর এই যে বেশ জায়গা আছে। তো এই ব্যাগটা ভীষণ মানে মানে প্রায় 4 বছর হয়ে গেল এই ব্যাগটা আমি ইউজ করছি, ভীষণ মানে হেলদি ব্যাগ আর কি, মানে যা খুশি তুমি মানে ভরে দাও ব্যাগটাতে, ব্যাগটার কোনো মানে কোনো ক্ষতি হবে না ব্যাগটার। খুব সুন্দর, খুব দেখো মোটা, ভীষণ মোটা, ভীষণ মানে কম ঝুড়ি নয় আর কি, ব্যাগটা ভীষণ সুন্দর। আচ্ছা ও আর একটা ব্যাগ আছে, এই যে এটাও সিম থেকে নেওয়া, এটা ওই এটা 20 রিয়াল মতন, 20 রিয়াল মতন, হ্যাঁ এটা 20 রিয়াল মতন, মানে 400 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আর এটা এটার পকেট আছে, পকেটটা বেশ মানে বড়, কিন্তু হ্যাঁ এখানে একটা এই কার্ড ফার্ড রাখার জন্য একটা জায়গা আছে। আর এটা বেশ বড়, কিন্তু দেখে মনে হচ্ছে ছোট কিন্তু বেশ বড়। আর একটা ব্যাগ আমি এখন ইউজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি সেটা, দাঁড়াও। তো এই দেখো এটা আমি কারেন্ট ফেভারিট ব্যাগ, কারেন্ট এটা আমি ইউজ করছি, মানে কোথাও গেলে এটাই নিয়ে যাই। তো এটার মধ্যে আমার সমস্ত কিছু মানে এখন বেরোলে যেগুলো যেগুলো লাগে, মাস্ক, স্যানিটাইজার, হ্যানা ত্যানা, তো এগুলো আছে। আর আমি একদিন হোয়াটস ইন মাই ব্যাগ করবো, তো যদি তোমার ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্ট করো, আমি এই ব্যাগটার মধ্যে কী কী থাকে আমি সমস্তটা দেখাবো। তো এইটার দাম ছিল 10 রিয়াল, 10 রিয়াল মানে 200 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো এই ব্যাগটা আমার মোস্ট ফেভারিট নাও। আর দুটো ব্যাগ ছিল, এগুলো আমি আমার মানে প্লাস্টিক ব্যাগে ছিল না, তাই জন্য মিস করে গেছি। তো দেখো এই ব্যাগটা হচ্ছে আমার ওই ধরো ডক্টরের কাছে গেলাম বা ধরো ট্রাভেলে গেলাম, কোথাও ঘুরতে ঘুরতে গেলে আমি এই ব্যাগটা নিয়ে যাই। দেখো অনেকটা জায়গা আছে, অনেক জিনিসপত্র ধরে, মানে জলের বোতল, তারপর ধরো কিছু খাবার যদি ক্যারি করি, শুকনো খাবার বা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া খাবার, সেগুলো সবই এর মধ্যে ধরে যায়। আর দেখো এখানে একটা চেন আছে, আর এখানে একটা চেন আছে, আর এদিকে এই পকেটগুলো জলের বোতল রাখার জন্য, বেশ বড় ব্যাগ আর এটা আমার খুব হেল্পফুল ব্যাগ। আর একটা ব্যাগ আছে যেটা হচ্ছে আমি এটা আভাতে গিয়ে কিনেছিলাম, তোমার সাথে মনে হয় ব্যাগটা দেখিয়েছিলাম, কী জানি মনে নেই, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই ব্যাগটা, এই ব্যাগটার দাম ছিল 19 রিয়াল মতো, আমার পুরো মনে আছে, এটা আমি আভার মল থেকে কিনেছিলাম, তখন অফার চলছিল, এটা এটা অফারে নিয়েছিলাম। দেখো এটা একটা বড় ইয়ে আছে, লেস আছে, আর দেখো এখানে একটা পকেট আছে, আর এই যে এটা জাস্ট ফর স্টাইল। আর এটাও 2 দিন আগে ইউজ করছিলাম বলে কিছু জিনিসপত্র আছে এখানে, মানে মেইন ফেন্ট যা থাকে আর কি। তো এই দেখো এখানে দুটো পকেট আছে, এখানে চেইন আছে। তো এটাও আমার ভীষণ প্রিয় একটা ব্যাগ, এখন সব আমাকে গোছাতে হবে। তো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও, আমার সমস্ত ব্যাগ কালেকশন তোমাদেরকে সমস্ত দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা দেখতে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এটা একটা গুড কন্টেন্ট। তোমরা যারা ভিডিও বানানো জাস্ট শুরু করেছো মানে বিগিনার্স আর কি, তারা অবশ্যই এগুলোকে ট্রাই করতে পারো। তো চলো বাই ফর নাও, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।